ফুটবলের সবচেয়ে বেশি গোল করেছেন কোন খেলোয়াড়? পেলে নাকি রোমারিও নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? না, এদের কেউ নয়, ফুটবল ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বাধিক গোলের মালিক জোসেফ পেপি বিকান। 1813টি গোল করে এখনও ধরাছোঁয়ার বাইরে এই অস্ট্রিয়ান। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এ স্ট্রাইকার সম্পর্কে জানব অরণ্য গফুরের রিপোর্টে। 25শে সেপ্টেম্বর 1913 ভিয়েনায় জন্ম নেন মা বাবার মেজ সন্তান জোসেফ বিকান। বাবা ফ্রান্সিস ছিলেন ফুটবলার। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়ে আহত হবার কবছর পর অকাল মৃত্যু হয় তার। সন্তানদের লালন পালনে মা লুদমিলা রেস্তোরাঁয় রাঁধুনির কাজ নেন। দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা বিকান জুতা ছাড়াই ফুটবল খেলতে বাধ্য হন। এতে অবশ্য উপকারও হয়েছে তার। অর্জন করেন বল নিয়ন্ত্রণের দক্ষতা। হার্তা ভিয়েনার জুনিয়র টিমের হয়ে প্রতিযোগিতামূলক খেলা শুরু করেন বিকান। সেখানেই নজর কাড়েন বড় দল র্যাপিড ভিয়েনার। 18 বছর বয়সে অস্ট্রীয় মুদ্রার 150 শিলিংয়ে র্যাপিডে যোগ দেন বিকান। অভিষেক ম্যাচেই করেন 4 গোল। পরে আদমিরা ভিয়েনা হয়ে পাড়ি জমান চেক ক্লাব স্লাভিয়া প্রাগে। ক্যারিয়ারের সোনালী সময় প্রাগেই কাটান বিকান। ভিক্তভিচ্ছ শেষ দিকে আরও কয়েকটি ক্লাবের হয়ে মাঠে নামেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। ক্ষিপ্র গতির স্ট্রাইকার পরিস্থিতির কারণে অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে জাতীয় দলে খেলেন। 1934 বিশ্বকাপে অস্ট্রিয়াকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন বিকান। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য পরের 2টি বিশ্বকাপ না হওয়ায় আন্তর্জাতিক সাফল্য অর্জন ও বৈশ্বিক পরিচিতি অর্জনে বঞ্চিত হন জোসেফ বিকান। 42 বছর বয়সে অবসরে যাওয়া বিকানের মোট গোল সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন মত। ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান রেক স্পোর্ট সকার স্ট্যাটিস্টিক্স ফাউন্ডেশনের মতে সব মিলিয়ে 189 ম্যাচে 1813 গোল করেছেন বিকান। অফিসিয়াল ম্যাচের ক্ষেত্রে যেটা 624 ম্যাচে 950 গোল। তবে ফিফার হিসাব একটু ভিন্ন। 530 ম্যাচে 805 গোল বিকানের নামে লিপিবদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এটা হলেও প্রতি ম্যাচে তার গোল দাঁড়ায় 1.52। কিছুদিন আগে বিকানকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে সর্বোচ্চ গোলের মালিকানা দখল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও এজন্য তার লেগেছে 1115 ম্যাচ। 3 বার 1 ম্যাচে 7টি গোল করেছেন এ কিংবদন্তি। নিজ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন 12 বার। 1939 থেকে 1944 টানা 5 বছর ইউরোপ ও পৃথিবীতে সেরা গোলদাতার স্থানও দখল করেন সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার। ফিফা সহ নানা প্রতিষ্ঠান বিকানের স্বীকৃতিকে সম্মান জানিয়েছে নানা সময়। পরবর্তী জীবনে কোচের দায়িত্ব পালন করেছেন বিকান। এমন অর্জনের পরও পেলের অর্ধেকও খ্যাতি পাননি জোসেফ বিকান। 1942 ও 1946 বিশ্বকাপ না হওয়া এর অন্যতম কারণ। এছাড়া তৎকালীন ইউরোপের রাজনৈতিক অস্থিরতাও চাপা দেয় বিকানের সাফল্য। বর্তমান প্রজন্ম বিকানকে না চিনলেও যখনই সর্বোচ্চ গোলের রেকর্ডের আলোচনা উঠবে একটি নাম অবশ্যই আসবে, দি মাস্টার অফ মার্কসম্যান জোসেফ পেপি বিকান। অরণ্য কাপুর, আরটিভি।